আসসালামু আলাইকুম প্রিয় একজন বিখ্যাত মুসলিম মনীষীর অজানা কাহিনী নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন তাই অনুরোধ করছি পুরো আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত শোনার জন্য এবং বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আলোচনাটি শেয়ার করতে পারেন সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক মানবজাতির কল্যাণে কল্যাণে আল্লাহরাব্বুল আলামিন যুগে যুগে এই ধরাতে পাঠিয়েছেন অসংখ্য নবিরাসুল ও মনীষীদেরকে যে কোজন মুসলিম মনীষী মানুষের কল্যাণে বিজ্ঞান দর্শন চিকিৎসা শিল্প সাহিত্য ইতিহাস প্রবৃতি বিষয়ে তাদের অমূল্য অবদানের জন্যে আজও সমগ্র বিশ্বে অমর হয়ে আছেন ব্যক্তি স্বার্থের জন্যে যারা কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা মাথানত করেননি যারা জ্ঞান সাধনার উদ্দেশ্যে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছেন ভোগ বিলাসকে উপেক্ষা করে যারা সারাটা জীবন কাটিয়েছেন মানুষের কল্যাণে যারা জালেম শাসকদের স্বৈর শাসনকে সমর্থন না দিয়ে কারাগারে কাটিয়েছেন মাসের পর মাস বছরের পর বছর যুগের পরে যুগ তাদের মধ্যে ইবনে খালদুন অন্যতম তেরোশো বাইশ খ্রিস্টাব্দের সাতাইশে মে আফ্রিকার তিউনেশিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ইবনে খালদুনের পুরো নাম আবু জায়দ উদ্দিন ইবনে খালদুন তার পিতার নাম মোহাম্মদ ইবনে খালদুন খালদুন হচ্ছে বংশের উপাধি তার পূর্বপুরুষগণ ইয়েমেন থেকে এসে তিউনিশিয়ায় বসতি স্থাপন করেন তার পিতামহ টিউনিশের সুলতানের মন্ত্রী ছিলেন পিতা ছিলেন খুবই জ্ঞান পিপাসু বাল্যকাল থেকে ইবনে খালদন জ্ঞান সাধনায় মশগুল হন তার মেধা ও স্মরণশক্তি ছিল বিস্ময়কর মাত্র পনেরো বছর বয়সে তিনি পবিত্র কুরনের তাফসির শিক্ষা শেষ করেন দর্শন রাজনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান ইতিহাস প্রভৃতি বিষয়ে জ্ঞান সাধনার প্রতি ছিল তার প্রবল আগ্রহ যেকোনো বিষয়ে কোনো বই পেলেই তিনি তা পরে শেষ করে ফেলতেন ফলে অল্প বয়সেই তিনি বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন পৃথিবীর ইতিহাসে দেখা যায় প্রায় প্রত্যেক মনীষী নিজের মাতৃভূমিতে মর্যাদা পাননি বরং নির্যাতিত বিতাড়িত এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইবনে খালদুনও তাদের থেকে আলাদা নন বগি রাজ্যে তিনি বেশিদিন অবস্থান করতে পারেননি সেখানে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হন সুলতান আবু আবদুল্লাকে তার ভাই আবুল আব্বাস হত্যা করে রাজ্য ছিনিয়ে নেন এবং ইবনে খালদুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি কোনো উপায়ে বগিরাজ্য ত্যাগ করে চলে যান তেলেনচিন রাজ্যে যা মোরক্কোর একটি ক্ষুদ্র রাজ্য ছিল মরক্কোর সুলতান আব্দুল আজিজ ইবনে আল হাসান এই ক্ষুদ্র রাজ্যটি দখল করে নিলে তিনি সুলতানের হাতে বন্দী হন সুলতান ইবনে খালদনের জ্ঞান প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে মুক্তিদানের আদেশ দেন তখন প্রায় অধিকাংশ দেশে রাজনৈতিক স্থবিরতা ও যুদ্ধবিগ্রহ লেগেই থাকত আন্দোলুসিয়ার সুলতান কর্তৃক মরক্কো দখল হলে খালদুন পুনরায় গ্রেফতার হন এবং আনুমানিক তেরোশত সত্তর খ্রিস্টাব্দে তিনি মুক্তি লাভ করেন মুক্তি পেয়ে রাজনৈতিক আশ্রয়ে তিনি চলে আসেন আন্দুলুসিয়া এবং জ্ঞান সাধনা ও ইতিহাস রচনায় মনোনিবেশ করেন কিন্তু এখানেও তিনি শান্তি ও নিরাপত্তা পেলেন না জালেম নিষ্ঠুর ও ক্ষমতা লিপ্স শাসকদের ষড়যন্ত্রের কারণে তাকে ঘুরে বেড়াতে হয়েছে দেশ থেকে দেশান্তরে পোহাতে হয়েছে নানান দুর্ভোগ এ সময় আন্দুলসিয়ার সুলতান ছিলেন আল আহমার তিনি ইবনে খালদুনকে খুব সম্মান দিয়েছিলেন কিন্তু এই সময় মরক্কোর নতুন আমির ইবনে খালদুনকে গ্রেফতার করার জন্য লোক পাঠালেন ইবনে খালদুন আন্দালুসিয়া ত্যাগ করে চলে যান উত্তর আফ্রিকায় সে সময় উত্তর আফ্রিকায় ইবনে খালদুনের খুব প্রভাব ও সুখ্যাতি ছিল তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব যিনি দুঃখ কষ্টকে বরণ করে নিয়েছিলেন কিন্তু সত্য ও ন্যায়কে প্রকাশ করতে কাউকে ভয় করতেন না তখন তেলেনচিনের আমির আবু হামুরের মন্ত্রী ছিলেন তার ভাই ইয়াহিয়া তিনি এখানকার সর্বসাধারণ বিশেষ করে গরিব ও সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের সাথে মেলামেশা করতে লাগলেন ক্রমে ক্রমে ইবনে খালদুনের মানব সেবা প্রতিভা ও আদর্শে মুগ্ধ হয়ে জনগণ তার ভক্ত হতে লাগল এবং তার নিকট তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা প্রকাশ করতে শুরু করলো আমির আবু হামু ভাবলেন জনগণ ষড়যন্ত্রমূলকভাবে ইবনে খালদুনের বিরুদ্ধে প্রজা বিদ্রোহের অভিযোগ উত্থাপন করেন এতে ইবনে খালদুন তেলেনচিন ত্যাগ করে বানু আরিফ প্রদেশে চলে যান এবং শান্তিতে বসবাস শুরু করেন এখানেই তিনি আমির মুহাম্মদ ইবনে আরিফের দেয়া নিরাপত্তা ও সহযোগিতায় বিশ্ববিখ্যাত কিতাব আল মুকাদ্দিমা রচনা করেন এই কিতাবের মাধ্যমে তিনি সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী ঐতিহাসিক ও দার্শনিক হিসাবে সুখ্যাতি লাভ করেন আল মুকাদ্দিমায় তিনি যে মৌলিক চিন্তাধারায় পরিচয় দিয়েছেন তা পৃথিবীতে আজও বিরল তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে ঐতিহাসিক বিবরণ ও ঘটনাপঞ্জে লিপিবদ্ধ করাই ঐতিহাসিকের কাজ নয় এবং জাতির উত্থান পতনের কাজগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি মাতৃভূমি তিউনিসে পুনরায় ফিরে আসেন কিন্তু মাতৃভূমির জনগণ তাকে সম্মান দেয়নি অবশেষে তেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চলে যান মিশরে সেখানে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে মিশরের সুলতান তাকে প্রধান বিচারপতি পদে নিযুক্ত করেন মিশরের কাইরুতে তিনি প্রায় চব্বিশ বছর কাটিয়েছিলেন এখানেই তিনি আত তারিখ নামক আত্মচরিত্র গ্রন্থ রচনা করেন তিনি সমাজবিজ্ঞান ও বিতর্কবাদ সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য আবিষ্কার করেন বিবর্তনবাদের নতুন তথ্য ইবনে খালদনই সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন ইতিহাস সম্পর্কে তার লেখা কিতাব আল ইবর বিশ্বের প্রথম এবং সর্ববৃহৎ ইতিহাস গ্রন্থ ইবনে খালদুনের বিভিন্ন রচনাবলী ইউরোপের বিভিন্ন ভাষায় অন্যদিত হবার পর সমগ্র বিশ্বে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে উল্লেখ্য যে এমন এক সময় ছিল যখন মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞান শিল্প ও সাহিত্যে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত ছিল পরবর্তীতে ইউরোপের লোকের মুসলিম মনীষীদের জ্ঞান বিজ্ঞান ও শিল্প সাহিত্যকে চর্চা করে ক্রমান্বয়ে আজ উন্নতির শিখরে উঠেছে কিন্তু মুসলিম জাতি তাদের পূর্বপুরুষদের সুবিশাল জ্ঞান ভাণ্ডারকে উপেক্ষা করায় আজ বিশ্বের বুকে অশিক্ষা দরিদ্র ও পরমুখাপেক্ষী জাতি হিসেবে পরিণত হয়েছে চৌদ্দশো খ্রিস্টাব্দের দিগ্বিজী বাদশাহ তৈমুর সিরিয়া আক্রমণ করেন এবং মিশর অভিযানের প্রস্তুতি নেন ঠিক এই সময় ইবনে খালদুন মিশরের সুলতানের অনুরোধে একটি শান্তি চুক্তির প্রস্তাব নিয়ে বাদশাহ তৈমুরের দরবারে উপস্থিত দীর্ঘ আলোচনার পর বাদশাহ তৈমুর ইবনে খালদুনের জ্ঞান বুদ্ধি ও প্রতিভায় মুগ্ধ হয়ে তার শান্তি প্রস্তাব মেনে নেন তৈমুর তার মিশর অভিযান স্থগিত ঘোষণা করেন এভাবে ইবনে খালদুন তার জ্ঞান ও প্রতিভা দিয়ে একটি অনিবার্য সংঘাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করলেন বাদশাহ তৈমুরের বিশেষ অনুরোধে ইবনে খালদুন দামেসকে কিছুদিন অবস্থান করেন এরপর ফিরে আসেন মিশরে মিশরেই এই বিখ্যাত মনীষী চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এই মনীষী মুসলিম জাতির জন্য যেই জ্ঞান রেখে গেছেন তা ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে সম্মানিত সুধী একজন বিখ্যাত মুসলিম মনীষী ইবনে খালদুন সম্পর্কিত এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি